হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে অনেকদিন পরে আবারও এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বহুত দিন পর, মানে প্রায় 2 মাস হবে যে আমি ভিডিও টিডিও আপলোড দেই না পেজে। তো আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ সহ সাতক্ষীরা এবং অন্যান্য জেলা যত আছে রৌদ্র অনেক বেশি পড়ছে, গরম পড়ছে অনেক বেশি। আজকে আমাদের সাতক্ষীরাতে প্রায় 42 ডিগ্রির মতো ছিল তাপমাত্রা, যেটা অনেক বেশি আমাদের জন্য, যেটা আমরা নর্মালি 30 থেকে 32 এমন আমাদের অভ্যাস, মানে আমাদের বডির সাথে যায়। বাট আজকে অতিরিক্ত গরম ছিল, তো গরম কাটাতে আমি চলে এলাম হচ্ছে এই যে আমাদের এক ফ্রেন্ডের ঘের। তো ওর এখানে চলে এলাম, চারিদিকে ঘের, এখানে ওদের একটা বাসা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা এলাম একটু, আমরা সবাই মিলে একটু আড্ডা দেবো, ওরাও আসছে। আমরা দুজন যেহেতু আগে আগে এসেছি সে কারণে আর কি এখানে দেখাচ্ছি আপনাদের। যদি আমরা একটু সামনের দিকে যাই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বড় ঘেরের একটা এরিয়া, চারিদিকে পানি থই থই করছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস, যেটা এই মুহূর্তে আমাদের খুবই দরকার ছিল এবং এটা কিন্তু খুবই রিফ্রেশিং। আপনারা এখানে না এলে আপনাদের এই পরিবেশটা সম্পর্কে আপনাদের বোঝানো সম্ভব না আমি কথা বলে বা ভিডিও দেখায়ে। তো দেখতে পাচ্ছেন ওই সাইডে সূর্য অলরেডি অস্ত যাচ্ছে এবং আবহাওয়াটা একটু আসছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে মেশিন চলছে এখানে পানি। তো যদি এখানে আগে থেকে আসবো, এটা আগে আমাদের ধারণা থাকতো, তাহলে হয়তো বা আমি আগে থেকেই আর কি জামা কাপড় নিয়ে আসতাম, এখানে আর কি গোসল করতাম ছোটবেলায় যখন আমরা নানু বাসায় টাসায় যেতাম। তো চলেন আমরা আরেকটু সামনে আপনাদের নিয়ে যাই। তো যখন ছোটবেলায় নানু বাসার টাসার যেতাম, সে সময়টাতে এই যে মেশিন হতো এখানে যে পানি, সে সময় তো স্যালো মেশিন বেশি ইউজ করা হতো, এখন যেহেতু ইলেকট্রিক মোটরের যুগ এসে গেছে তো এটাই এখন ইউজ করে ম্যাক্সিমাম জায়গাতে। আর এখানে দেখেন আপনারা একটা নৌকা, এই সাইডে পার হওয়ার ওই সাইড দিয়ে জায়গা আছে কিন্তু এখান থেকে নাই, নাইলে আমরা চেষ্টা করতাম যে এখানে যাওয়ার। তো দেখেন চারিদিকটা কত মনোরম পরিবেশ, আর এখানে গোসল করার কিন্তু আলাদাই মজা, যেটা আসলে যারা করেছেন বা জানেন তারা ছাড়া কিন্তু বলতে পারবেন না। তো আমাদের কিন্তু খুবই মানে একটা মানে রিফ্রেশিং একটা ব্যাপার স্যাপার লাগতেছে এখানে, তো জিনিসটা খুবই এনজয় করতেছি। তো যাই হোক, এমনি কোনো আজকে ফুড ব্লগিং না বা অন্য কিছু না, জাস্ট ক্যাজুয়ালি একটা ভিডিও বানানোর ট্রাই করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা আজকে যেখানে ঘুরতে এসেছি এখানে জায়গাটা কেমন বা কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, গরমে নিজেদেরকে একটু নিরাপদে রাখার চেষ্টা করবেন।